বন্ধুরা স্বাদ ও স্বাস্থ্যের জন্য আলু আমরা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আলুর খোসা যে খাওয়া যায় এ কথা কখনো ভেবে দেখেছ আলু স্বাস্থ্যের জন্য যতটা উপকারী আলুর খোসা কিন্তু ততটাই উপকারী মানে এর ঔষধীয় গুণ রয়েছে আলুর খোসায় আর আলু একটা এমনই সবজি বলতে পারো বাঙালির বাড়ি আলু ছাড়া তো অচল প্রায় প্রত্যেক দিন একাধিক রান্নায় আলুর ব্যবহার হয়ে থাকে আর সেই আলুর খোসাগুলো আমরা ফেলে দিই অজান্তে খাওয়ার সময় যদি আলুর খোসা ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা আলু বয়েল করার পরে সেই খোসাটাকে ফেলে দেবে তাহলে কিন্তু সেই আলুর খোসার গুণটা সবজিতে চলে আসবে বা আলুতে চলে আসবে এখানে নিয়েছি আমি চারটে আলু আর এই চারটে আলু যেহেতু আমি রান্নায় ব্যবহার করব সে কারণে এই চারটে আলু আমি ছিলে নেব বন্ধুরা এই ভিডিওটা না অনেক কাজের তোমরা একদম স্কিপ করবে না কারণ আজকের ভিডিও দেখার পরে অবশ্যই তোমরা এই খোসাগুলো কাজে লাগাবে এই যে রক্তে শরীরের রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু আলুর খোসা অনেকটা সাহায্য করে তাই রান্নায় আলুর খোসা সহ ব্যবহার করা ভালো আলু শুধু স্বাস্থ্যের জন্য বা স্কিনের জন্যই কার্যকরী নয় এই আলুর খোসা আমরা এই আলুর খোসা দিয়ে এই যে চশমার গ্লাসটা রয়েছে না এটাও কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারি যতই ময়লা মানে ময়লা হোক বা নোংরা হোক এই আলুর খোসার যে একটা স্টাচ রয়েছে সেটা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটাই ভালোই আলুর খোসা দিয়ে এর গ্লাসটাও পরিষ্কার করে নিলাম এভাবে পরিষ্কার করার পরে জল দেওয়ার কোনো দরকার নেই শুকনো কাপড় মানে চশমার যে কাপড়টা রয়েছে সেই কাপড় দিয়ে মুছে নিতে হবে আর আমি আলুর খোসা ফেলে দেবেন না বলে দুই বছর আগেও ভিডিও আপলোড করেছিলাম আর সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়েছিল আর সবাই অনেক পছন্দও করেছিল তো যাই হোক আমার মাথায় এলো কারণ এখন নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার বা ভিউ আমার বন্ধুরা রয়েছো তাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চশমাটা ক্লিন হয়েছে শুধু চশমাই কেন আমরা না মোবাইলের এই গ্লাসটাকেও পরিষ্কার করতে পারি এই আলুর খোসা দিয়ে তো আগেই যেমন বললাম যে একটা রয়েছে আলুর মধ্যে সেটা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটাই ভালো তা আমি খোসা দিয়ে করলাম তোমরা চাইলে এক টুকরো আলু কেটেও করে নিতে পারো কিন্তু আমার মতে এই আলুর খোসাই যে গুণটা রয়েছে সেটা দিয়ে কিন্তু বেশি ভালো হবে ঠিক আছে আর আলুর খোসা মুখের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর সেটা হচ্ছে আলুর খোসা থেকে রসটা বার করে আর তাতে বেসন ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দশ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে তাহলে দেখবে আস্তে আস্তে না মুখের কালো দাগ বা ছোপ দূর হয়ে যাবে মোটামুটি সপ্তাহে দুই দিন দিলে যথেষ্ট প্রত্যেক দিন দেওয়া চলবে না বন্ধুরা আর আলুর খোসায় মানে ফাইবার থাকার কারণে মল ত্যাগে সাহায্য করে চলো এবার দেখে নেওয়া যাক আলুর খোসার কি তৈরি করবো তো আমি একটা শশাও ছিলে রেখেছিলাম তো সেই খোসাটাও দিয়ে দিলাম ঠিক আছে কারণ এই শশার যে খোসাটা রয়েছে না তো খোসাতেও কিন্তু গুণ থাকে মানে শশা থেকে এই খোসা দিয়ে বেশি গুণ থাকে সে কারণে আমি শশাটা খোসাটাকে ফেললাম না যেহেতু এখন আমি এই আলুর খোসাটা ব্যবহার করছি তো এর খোসাটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এবারে চলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে একটা বড় বাটিতে নিয়ে নিলাম দেখো আলুর খোসাগুলো আর ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মানে কালারের জন্য তারপরে এতে দিয়ে দিলাম পোস্ত দানা দুই চামচ মতো দিয়ে দিলাম এবারে ওতে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তো অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে তো আমি দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি মানে আমার যতটা পরিমাণে রয়েছে সেই হিসেব করে আমি দিয়ে দিলাম আর যতটা চালের গুঁড়ো দিলাম তার থেকে ডবল দিয়ে দিলাম বেসন তারপরে এতে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি তো আমি এখানে ধনেপাতা কুচি দিইনি বন্ধুরা সত্যি কথা বলতে এখানে দিয়েছি আমি কারি কারিপাতা কুচি কারণ ধনে পাতা কুচি আমার হাতের কাছে ছিল না তো যাই হোক দুটোর মধ্যে একটা দিলেই হবে এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই আমি যেহেতু আলুর খোসার ব্যবহার করেছি তোমরা চাইলে না কাঁচা আলু এইভাবে কেটে মানে যেভাবে আলুর খোসাটাকে কেটেছি ঠিক সেইভাবে কেটে কাঁচা আলু দিয়েও করতে পারো কারণ অনেকেই আলুর খোসা পছন্দ করো না তো যাই হোক আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে এবারে দেখো যতগুলো জিনিস আমি দিলাম সবগুলোই প্রায় প্রত্যেকের রান্নাঘরে সময় অ্যাভেলেবেল থাকে তো যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা অ্যারারট কিংবা কর্নফ্লোরও দিতে পারো বাইন্ডের জন্য এবারে দেখো প্রথমে জল দিতে হবে না তো আমি এখানে দুই থেকে তিন চামচ মতো জল দিয়েছি ছোট চামচের তারপরে মানে প্রথমে আগে মিক্স করলাম তারপরে জলটা দিলাম দুই চামচ মতো তো আরও মনে হয় এক দুই চামচ লাগবে মানে একেবারে অল্প জলটা লাগছে তো অবশ্যই জলটা মাথায় রেখে দিতে হবে নইলে কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে ভালো হবে না কারণ পেঁয়াজে যেহেতু রস থাকে সে কারণে আগে মিক্স মানে মিশিয়ে নিতে হবে তারপরে জল লাগলে দিতে হবে তো আমি এইভাবে এটার কে তৈরি করেছি চলো এবার যাই চুলোর দিকে তো চুলোয় বসিয়ে দিলাম প্যান আর ওতে দিয়ে দিলাম তেল এবারে দেখো যখন এটা তৈরি হচ্ছে পাকোড়া পাকোড়াটা যখন দিতে লাগবে তেলে তারাকে হাতে না এইভাবে জল লাগিয়ে নিতে হবে ঠিক আছে জল লাগালে কি হবে যখন মানে এই ব্যাটারটাতে হাত দেবে তখন হাতে চিপকে যাবে না মানে চিপকে থাকবে না আর কি তো একবার মাঝে মধ্যে লাগিয়ে নিলে হবে তারপরে দেখো এইভাবে পাকোড়ার মতো তেলে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে এটাকে ডিপ ফ্রাই করে নেব তো এটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার তৈরি হবে পাকোড়া যে একদিন খেলে তোমরা বারবার খেতে চাইবে কারণ দেখো ঘরে যদি কিছু নাও থাকে যদি আলুও থাকে সেক্ষেত্রে আমরা আলুটাকে বাঁচিয়ে সেই খোসা দিয়েই কিন্তু এই পকোড়াটা করে নিতে পারি তো যাই হোক আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তোমরা এর থেকেও ভালো করে নিতে পারো কোনো সমস্যা নেই আমি যেহেতু এই আলুর খোসার মধ্যে শশার খস মানে খোসাটাকেও ব্যবহার করেছি তোমরা সেটাও করতে পারো বা অ্যাভয়েড করতে পারো কোনো সমস্যা নেই তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি তো আমি যেহেতু এই খোসাগুলো মানে গোটা গোটা রেখেছিলাম তোমরা চাইলে না এর পেস্ট তৈরি করেও করে নিতে পারো মানে পেস্ট করেও করা যায় আর এমনি গোটা রেখেও করা যায় তো যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো প্রত্যেকের ঘরে রান্নাঘর হচ্ছে গৃহিণীদের হাতে তো আমরা একটু আলাদা যদি করতে চাই আর সেই খাবার যদি সবাই খেয়ে প্রশংসা করে তাহলে কতটা ভালো লাগবে বুঝতেই পারছো আমাকে তো ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আর কারা কারা আগে থেকে এই আলুর খোসা ব্যবহার করে থাকো এরকম পাকোড়া হিসাবে অবশ্যই আমাকে জানাও আমার ঘরে যতই চিফ গেস্ট হোক না কেন সে বুঝতেই পারবে না যে এটা আলুর খোসা দিয়ে তৈরি মানে না খেলে বুঝতে পারবে না এতটা মজাদার হয় আমি তো প্রায় মানে মাঝে মাঝে করে থাকি এই আলুর খোসার মানে গুণ হিসাবে এটা ব্যবহার করে থাকি আর খাওয়াও হয় প্লাস আলুর খোসার যে গুণটা রয়েছে সেটাও পেয়ে যায় তো যাই হোক তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে তো আমি টমেটো সস সঙ্গে আর মানে স্যালাডে পেঁয়াজ কেটেছি আর শসা তো যাই হোক কেমন লেগেছে সেটা তো এখন বলবো না তোমরা ট্রাই করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ